এখানে একটা স্টল স্টল দেখাবো, যারা গার্লফ্রেন্ড নিয়ে আসছেন তারা আশা করি একটু দূরে থাকবেন, না হলে পকেটের উপর হামলা হতে পারে। সকালবেলা উঠে বেরিয়ে পড়েছি, কালখানি আমাদের লজ থেকে বেরোচ্ছি, কাঁথা লজ, মাথায় বোলপুরের স্পেশাল বাড়ি, দৌড়ের সময় অ্যাকচুয়ালি পরে সবাই যাচ্ছি, কিছু খাওয়া দাওয়া করবো করে বিশ্বভারতীর মেন ক্যাম্পাসে এবছর হচ্ছে না দৌড় অনুষ্ঠান, তো যে কারণে আমরা সোনাঝুরির মাঠে সোনাঝুরির হাট যেখানে বসে তো চলুন। আজকে অধিকাংশ লোকে বাকি কালারের ড্রেস করে, কিন্তু আমি বোকার মতো নীল রঙের পাঞ্জাবি নিয়ে চলে এসেছি, যাই হোক কালারটা ম্যাটার করে না, ম্যাটারটা হচ্ছে বাপি টোটোতে উঠে বসে পড়েছে, আমিও যাবো সোনাঝুরির মাঠে। বাদল ধারা এসো হে গোপনে, এবছর বিশ্বভারতীতে অনুষ্ঠান হচ্ছে না, যে কারণে সোনাঝুরির মাঠে প্রচণ্ড ভিড় হচ্ছে, গাড়ির সংখ্যা থেকে আশা করি বুঝতে পারছি সবাই কিরকম ভিড় হবে, বাকি দুইটা মাঠে বুঝতাম না দেখ টোটোলাগা পুরো আপনার মাঝখানে নামিয়ে দিয়ে গেছিল, খাওয়া দাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, খুব কিছু খুঁজে পেয়েছিল জীবন। তো গাইজ দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেন সোনাঝুরির হাট, এখন ঢুকছি, জীবন আর মিলন ওখানে বাইরে বেঞ্চে বসে আছে, আমার সঙ্গে আছে মানুষ আর এদিকে বাপি, বাপি নিজের মতো ব্লগিং করছে আর এদিকে মানুষ মানুষ। এখানে একটা স্টল স্টল দেখাবো, যারা গার্লফ্রেন্ড নিয়ে আসছেন তারা আশা করি একটু দূরে থাকবেন, না হলে পকেটের উপর হামলা হতে পারে। বাজানোর চেষ্টা করি, হচ্ছে না ভাই, পারছি না, আমার বন্ধু মানুষ একটু চেষ্টা করে দেখবে। সাবাস ভাই, সাবাস সাবাস, না ম্যাজিক প্রদীপ নিল শান্তিনিকেতনের স্মৃতি হিসাবে, আমার সেইভাবে কিছুই নেওয়া হলো না। এগুলো আছে ক্যান্ডেলের জন্য, টেবিলের উপরে রেখে দিয়ে ক্যান্ডেল দিয়ে এটা বসিয়ে আসতে, এইভাবে টেবিলের উপরে থাকবে, এই যে কাঠাগুলো আছে টেবিলের চারদিকে আলোগুলো দেয়ালের গায়ে পড়বে দেখতে। আচ্ছা এটা হচ্ছে ক্যান্ডেল স্ট্যান্ড, এটা ভিতরে ক্যান্ডেলটা দিলে ওর, আর একটা আছে এটা হচ্ছে ফুলের ল্যাম্প, আমরা চেন দিয়ে ফিটিং করে রেখে দিয়েছি। এটা হচ্ছে ঝুলন ল্যাম্প, এটা যদি আপনার ঘরের সিলিংয়ে টানান আশা করি খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন। এই যে দৃশ্য, এইভাবে আমরা সব করে রেখে দিয়েছি, এটা দিয়ে প্লাসে গুঁজে দিলে এর মধ্যে লাল নীল সব আলো জ্বলবে, দেয়ালের মধ্যে খুব সুন্দর। এটা কী বলে? সোনাঝুরি হাটে স্পেশাল, আর এছাড়া আপনার এগুলো কলকাতা থেকেও পাবেন, কোথায় কলকাতা? কলকাতা আমাদের শোরুম আছে যাদবপুর, যাদবপুরে কাকুর শোরুম রয়েছে, আর যোগাযোগের জন্য অবশ্যই অবশ্যই এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন, ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো কাকু থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
চলছে সামান্য নিলে বাকিটা এনহ্যান্স করা কেমন লাগছে? সত্যি একটা দারুণ এক্সপিরিয়েন্স, একটা বিশাল একটা ভালো ভালো লোকেশন, একটা বিশাল আর সত্যি কথা বলতে সত্যি এটা একটা সুন্দর জায়গা। যারা আর্টের প্রতি যাদের মন আছে, যারা সাহিত্যকে ভালোবাসে, তারা সবাই আসে, যারা স্টুডেন্ট হয়েছে। তো সবটা দুটা ওয়ার্ড এক কথায় বলতে গেলে সত্যি খুব ভালো লাগে, খুব ভালো জায়গা। কোনো টোটো পাচ্ছি না, শেষে হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তা প্রচুর লোক, আমরা এখন বেরিয়ে আসছি। আর এখন সবাই সোনাঝুরি মাঠের দিকে যাচ্ছে, সোনাঝুরি হাটের দিকে যাচ্ছে। হাটটা বারবার আমার মাঠ হয়ে যাচ্ছে। আর এদিকে বন্ধুগণ টুকি ঢাপা টুকি, এগুলো সব যাবে কিন্তু ব্লগে। তোমার জোর করে রং মাখি দোকানের নামটা বাইরে লেখা রয়েছে। যাবো স্টেশনের দিকে। আমাদের টুর প্রায় কমপ্লিট। এখন শান্তিনিকেতন স্টেশন থেকে ট্রেন ধরবো। যা আমাদের এই টুরটা টোটাল মোটামুটি খুবই আনন্দ করেছি। যতটা হয়েছিলাম তার থেকে অনেক বেশি আনন্দ হয়েছে। বিশেষ করে আরও কিছু বন্ধুবান্ধব যখন অ্যাড হয়েছে, তখন এখানকার স্থানীয় মানুষ যাদের সঙ্গে পরিচয় হলো, খুব ভালো লাগলো। বিশেষ করে হোটেল যে কাপড় হোটেলে স্টে করেছিলাম, সেখানে ওনার সঙ্গে যথেষ্ট গল্প হয়েছে, খুবই মজা হয়েছে। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে।
অবশ্যই লাইক করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সঙ্গে থাকুন ড্রয় হবিগ্রাফি।